আসসালামু আলাইকুম গাইস, কেমন সবাই? তোমাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটা হলো আমাদের কলোনিতে গরু উঠছে, তো গরু আমরা দেখতে যাব। তো ওগুলা আমরা দেখি, যদি আমাদের ভাগ্যে থাকে তো কিনে নিয়ে আসবো। যারা যারা আমার চ্যানেল নতুন আছেন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেন, আর পাশে বেল আইকন অন করে দেন। আপনাদের সাপোর্ট লাগবে ভাই, প্লিজ সাপোর্ট করে দেন সবাই। তো গাইস, আমরা গরু ব্যাপারীর সাথে কথা বললাম। এখানে 1 লাখ থেকে শুরু করে 3 লাখ টাকা পর্যন্ত গরু আছে এই জায়গায়। এই জায়গাটার নাম হলো পোর্ট কলোনি, 10 নম্বর রোড হবে। পোর্ট কলোনি 10 নম্বর রোডে আমরা গরুগুলো দেখতে পাচ্তেছি। আমাদের সামনে লাল, সাদা, তারপর আবার সাদা। এটা 1.5 লাখ টাকা বললো গরু। এটা সুন্দর কালার, অনেক বড় আছে। হাটায় নিয়ে আসলাম আমরা। তারপরে এদিকে আর একটা লাল, এটা বসে আছে হয়তো। সাদা, এখানে সাদা আনছে, 4টা সাদা আনছে। সাদাগুলোর দাম একটু কম, কিন্তু লালগুলো দেখতে সুন্দর, আর লাল গরু আমি দেখতে সুন্দর, তার জন্য ওগুলোর দাম একটু বেশি রাখে কালারে। এখানে আমরা একটু পিছের থেকে গরুগুলো দেখার ট্রাই করলাম যে গরুগুলো স্বাস্থ্য কেমন, উচ্চতা, লম্বা, মোটা। তো আমরা লাস্ট পর্যন্ত যাব গরু দেখি কিরকম সবগুলো স্বাস্থ্য, ভালো স্বাস্থ্য সব গরুর। তো গাই চলে আসলাম আমরা 13 নম্বর রোডে। তো পোর্ট করুন 13 নম্বর রোড, এখানে গরুর হাট বসছে। এখানে অনেক সুন্দর সুন্দর গরু আছে, লাল, কালো, আবার সাদা, আবার একটু খয়েরি রঙের। আর গরুগুলোর দাম অনেক কমই আছে মোটামুটি। আর এখানে 50,000 থেকে শুরু করে 2.5 লাখ টাকা পর্যন্ত গরু এখানে আছে। সবাই দেখতে পারলেন যে গরুর স্বাস্থ্য কেমন, উচা কেমন। তো এখানে গরুগুলোর প্রাইস বলতেছে 1 লাখ থেকে শুরু করে 2.5 লাখ টাকা পর্যন্ত গরুর প্রাইস আছে এই জায়গাতে। তারপর আমরা পিছিয়ে চলে আসলাম। তো এখানে আমরা আরেকটা গরু দেখতে পারলাম যে একটু বেশি গরম টাইপের গরু, যে আমরা পাগলা গরু বলি যেটারে। তো এই গরুটা সেই একটা পাগলা গরু, আর দেখতে অনেক সুন্দর গরুটারে। গরুটা অনেক সুন্দর, ওই সাইড থেকে নিয়ে আসতেছে, আর পিছন থেকে দেখাচ্ছি যে এগুলোর প্রাইস বলতেছে 3 লাখ 2, তারপর 3 লাখ 10। এখানে একটু বেশি চাচ্ছে দাম এই সাইডে। আর ওই যে পিছে যে গরুটা কথা বললাম, ওই ওটা তো এদিকে দেখাচ্ছি আমি,
এদিক থেকে মনে করেন 50,000 টাকার গরু আছে, এখানে অনেক কম কম দামের গরু পাবেন। তো এখানে সমাপ্ত করতেছে, সেকেন্ড পার্ট আসবে, সেকেন্ড পার্ট দেখার জন্য সবাই রেডি থাকেন। আর যত এতটুকু দেখার জন্য সবাইকে ধন্যবাদ।